কোচবিহার দুই নম্বর ব্লকের বারোপদালী ভাউইয়া সঙ্গীত একাডেমি আরো পর্ষদের মুকুলন করিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিকিম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক জয়ন্ত কুমার বর্মনের উদ্যোগত এই একাডেমি গড়ন করা হয়। তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারোপদালী জাগাত ভাউইয়া সঙ্গীত একাডেমি আর পর্ষদের ভার্চুয়াল করি মুকুলন করিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোর স্টেডিয়াম থাকি সোমবার বেলাভাটি মুকুলন করিছে সিকিম ইউনিভার্সিটি কালচারালের মাস্টার জয়ন্ত কুমার বর্মা। দীঘিলা দিন থাকি ভাউইয়া সঙ্গীত একাডেমি আর পরিষদ চালে আশির ধরিছে। এই অনুষ্ঠানত হাজিরা ছিল কোচবিহারের আগিলা সাংসদ পার্থপ্রতিম রায়, তুফানগঞ্জ মহকুমার শাসক কৌশিক সিনহা, বারোপদালী গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরমা বর্মন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে সারা রাজ্যের বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন শুভ শিলান্যাস করেছেন। আমাদের জেলায় তিনটি বড় প্রকল্পের আজকে উদ্বোধন হলো, তার মধ্যে এই বারোপদালী ওয়ানে একটি ভাওয়াইয়া ফ্যাসিলিটি সেন্টার বা ভাওয়াইয়া হাব বলতে পারেন, সেটা আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এই বিল্ডিং কমপ্লিট হয়েছে, মোট বরাদ্দ হয়েছে 91 লক্ষ টাকা। এখানে মূলত ভাওয়াইয়া আঙ্গিকের এবং রাজবংশের সংস্কৃতির একটা যেমন কী বলে এটাকে প্রদর্শনী কেন্দ্র যেমন হবে, তেমনিভাবে এখানে ভাওয়াইয়া আঙ্গিকের লোক বাদ্যযন্ত্রগুলো তৈরি কর্মশালা, বিক্রয় কেন্দ্র, ভাওয়াইয়া সঙ্গীত চর্চা কেন্দ্র এবং ভাওয়াইয়ার একটা সিলেবাসের অন্তর্গত যেটা সিলেবাস তৈরি হয়েছে সেটা অনুযায়ী এখানে প্রশিক্ষণ এবং শেষে সেখান থেকে সার্টিফিকেট প্রদান, এ ধরনের একটা মোটামুটি কমপ্লিট একটা ভাওয়াইয়া আঙ্গিকের একটা এখানে প্রশিক্ষণ কেন্দ্র ভাওয়াইয়া হাব তৈরি হলো। এটা অনেক দিন থেকে কাজটা চলছে, জয়ন্ত কুমার বর্মন তারা জমি দিয়েছে এবং সরকারি আর্থিক বরাদ্দে ক্ষুদ্র মাঝারি শিল্প যে আমাদের ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে 91 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সেই বরাদ্দকৃত অর্থে আজকে ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন ভবনটি উদ্বোধন করেন। স্কুল খুলিবার সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে, স্কুল খোলাত এই বছর সরস্বতী পূজার আয়োজন।